এখান থেকে সবজি নিয়েছিল, টমেটো পুরে আছে, দেখি দেখি অবস্থা। এই মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই। এটা সকাল সকাল খেয়ে ফেলবো, দেখি কেমন স্বাদ। এই যে কালকে এখান থেকে সবজি নিছে, চর থেকে আনছে স্থানীয় বাজারে, এটা আমি খাবো। ও ঘন কুয়াশার মধ্যে নদীর পাড়ে যে টমেটো, এটা কালকে স্থানীয় বাজার মানে চর থেকে যে টমেটো আনছে, টমেটো পড়ে গেছে, এটা আমি খাবো। ধুয়ে নিছি, দেখি কেমন ঠান্ডা। সকাল সকাল ফিরি ফিরি একটা টমেটো কি করে মেটাবো, খাইতেছি তোমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হইলো 8 জানুয়ারি, রোজ রবিবার। দেখুন কি অবস্থা, একদম চারদিকে শীতের আচ্ছন্ন, কুয়াশা চাদরে চারদিকে ভরে গেছে। সামনে কি সেটা দেখা যায় না। জানুয়ারি মাসটা আসার পরে কেমন যেন চারদিকে কুয়াশার আবির্ভাব, আগের থেকে অনেকটাই বেশি। শীতও প্রচুর, বাতাস শীত একসাথে সব সব মিলিয়ে কুয়াশা লোকারণ্য। যেহেতু এদিকটা নদীর পাড়, আপনাদের দিকে কি অবস্থা সেটা বলা যায় না, কিন্তু এইদিকে কিন্তু প্রচুর কুয়াশা। এই যে দেখতেছেন কয় ফিট, সর্বোচ্চ 10 ফিট সামনের দিকে দেখা যায়, 10 ফিট সামনে। এখন কিন্তু 7টা বেজে গেছে, দুদিন যাবৎ রোদ উঠতেছে না, প্রচুর কুয়াশা, প্রচুর। দুদিন যাবৎ রোদ উঠতেছে না, পানিতে একদম হাত দেওয়ার কোনো সিস্টেমে নেই। আর কুয়াশা যেহেতু বাতাস, সেহেতু আজকে যেহেতু কুয়াশা কম, তার জন্য বাতাসটাও কম, কথা বলতে পারতেছি না, প্রচুর ঠান্ডা বাতাস নেই। আপনারা জানেন যে বাতাস হইলে কুয়াশা কমা যায়, আর যেহেতু আজকে বাতাস নেই, কুয়াশাটাও বেশি। দেখুন নদীর পাড়ে আমি আসছি, এখন নদীর পাড়ে দেখুন কী অবস্থা, একদম চারদিকে একদম সুনসাব নিরবতা। আর যদি শীতে মানুষ এমনিতেই কম বের হয় এমনিতেই, মানে বের হয় না। এই দেখুন কী অবস্থা, চারদিকে কেউ নেই। যেখানে 7টা বাজলে মানুষের জমজমাট অবস্থা থাকে, এখনও কেউ এখন পর্যন্ত বের হয় নাই। এই যে নদীর পাড়ে, এই যে দেখতেছেন ই করছে গাড়ি থেকে, এখান থেকে নদীর ওপারে যে সবজিগুলা, টমেটো ফুলকপি বাঁধাকপি, সেগুলো এখান থেকে উঠা নামার জন্য পাটটা এই যে এরকম করছে। ও প্রচুর শীত আজকে, এরকম কয়দিন থাকে সেটা বলা যায় না, অনেক দিনে থাকার কথা, কতদিন থাকে সেটা বলা সম্ভব না। এই যে বর্তমানে শীতের অবস্থা, পানি অনেকটাই কমে গেছে। যে দিন যাচ্ছে, যেহেতু শীতকাল, ফেব্রুয়ারি মাস থেকে পানি হালকা হালকা বাড়ার সম্ভাবনা আছে। এই যে শীতকালে পানিটা অনেকটাই, আগের থেকে পানি অনেকটাই কমে গেছে, পানি ছিল প্রচুর পরিমাণে এখানে। এখন যখন বর্ষা হবে, পানি একদম উঁচ উপরে গাছ দেখেন এই পর্যন্ত পানি হবে। পানিতে হাত দিতে ডর করে, যে অপর পরিস্থিতি, মানে ফ্রিজের থেকেও মানে পানি এত পরিমাণ ঠান্ডা, ফ্রিজের থেকে ঠান্ডা। এই যে টমেটো পুড়ে গেছে, যে কালকে যেটা টমেটো উঠেছিল টমেটো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই। শীত, প্রচুর শীত, এইখানে থাকা সম্ভব না। আসসালামু আলাইকুম।